আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। নিরামিষ মাছ শুনলেই কীরকম অবাক হতে হয়, আজকে আমি এরকমই একটি রেসিপি করে দেখাবো। করা খুবই সহজ এবং করে যখন কারো পাতে দেবেন দেখে তো কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ নয়। আবার খেলে এর অপূর্ব স্বাদে মাছের যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে। আসুন তাহলে আমি বলছি এটা আমি কিভাবে তৈরি করেছি। এটার জন্য নিয়ে নিয়েছি আমি সয়াবিন, ওই যে 15 টাকার একটা প্যাকেট পাওয়া যায় ওই এক প্যাকেট সয়াবিন নিয়েছি। এটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব, এটা কাঁচা, এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 কাঁচকলা, এটা আমি সেদ্ধ করব না, কাঁচাই দেব। নিয়েছি মটর ডাল 1/2 কাপ মতো, 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে সয়াবিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে চেপে দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচকলাগুলো কেটে। আবার এর সাথে দিয়ে দেবো একটু আদা, ছোটো ছোটো করে কেটে দিয়েছি যাতে ভালো মতো মিক্স হয়ে যায়। দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা, ঝালটা যে যার মতো দেবেন, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি, খুব ভালো পেস্ট হয়েছে, একটু ফ্লাফিও হয়েছে। এবার একটা প্যানে খানিকটা তেল দিলাম, 1 টেবিল চামচ মতো তেল দেব। এবার এই মিশ্রণটা এটাতে দিয়ে দেব, দিয়ে একটুখানিক নুন দেব। নুনটা একটুখানি কম দিলেই হয়, প্রথমে অল্প নুন দিতে হবে, কারণ এটা পরে অনেকটাই রিডিউস হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানিক হলুদ আর একটু চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে কারণ এটার কাঁচকলা আছে, একটুখানি খার ভাব থাকে। একটুখানি জল দিলাম জারটা ধুয়ে, এবার ভালো করে মিশিয়ে নেব। আমার প্যানটা একটুখানি ছোট হয়ে গেছিলো, পরে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি। 1 চামচ মতো জিরের গুঁড়ো দেব, আর কিছু মশলা এর মধ্যে পড়বে না। এবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা মিডিয়াম ফ্লেমেই হবে। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে একটুখানি তেল দিয়ে চারিদিকে গরম লাগিয়ে গরম করে নিলাম। ট্রান্সফার করে দিচ্ছি মিশ্রণটা, এবং আমার বাটিতেও খানিকটা মিশ্রণ ছিল সেটাকেও এখন ঢেলে দেব। ফ্রাইং প্যানে ধরছিল না বলে খানিকটা রেখে দিয়েছিলাম পরে অ্যাড করব বলে, বড় কড়াতে নিয়েছি বলে পুরো মিশ্রণটাই এখন আমি দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়েছি আন্দাজ মতো। এবার এটাকে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষাতে হবে, মানে নাড়তে নাড়তে যখন বেশ আঠালো হয়ে আসবে, সব একত্রিত হয়ে এক জায়গায় আসবে, তখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, এবং এটাকে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার একটা থালায় একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, এই থালাটাতে আমি মাছের পিসগুলো গড়ে গড়ে রাখব। এবার নিজের হাতেও খানিকটা তেল লাগিয়ে নেব, এবং এই মিশ্রণ থেকে খানিকটা অংশ তুলে নিয়ে একটা বড় অংশ তুলব, কারণ আমি এখানে কাটা মাছের পিস তৈরি করব। ভালো করে আগে হাতের মধ্যে ডোলে স্মুথ করে নিতে হবে, তারপর একটা দুহাতের চেটোতে রেখে একটুখানি চ্যাপটা করে নিয়ে মাছের পিস তৈরি করব। এভাবে একটুখানি চারিদিকে স্মুথ করে নিয়ে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে ফুটো করে দিলাম, এভাবে তৈরি হয়ে গেল কাটা পোনার পিস। একটুখানি চারিদিকটা স্মুথ করে নিচ্ছি, বিভিন্ন পিস তৈরি করা যায়, খুব সহজে হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, কেউ বলতে পারবে না যেটা মাছ নয়। ভাজার পর একদম মাছের মতোই লাগবে, হয়ে গেল একটা। এবার আরেক ধরনের পিস দেখাচ্ছি, কাটা পোনার তো বিভিন্ন পিস হয়, আরেকটা অংশ তুলে নিয়ে এভাবে পিঠের দিকের মাছটা হয় যেটাকে বলে গাদার মাছ, সেটা তৈরি করছি।
একটুখানি ভালো করে একটু সময় নিয়ে একটু স্মুথ করে তৈরি করলেই অনায়াসে হয়ে যায়। এটা আমি দুভাবে ভেজে দেখাবো। এভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা গরম হলে আস্তে আস্তে এই পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো খুবই নরম হয়, তাই একটুখানি সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে। একটা দিক ভাজা হলে উল্টে দিলাম। একটুখানি তেলের মধ্যে ছেড়ে বেরিয়ে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যখন ঠান্ডা হয়ে যাবে এটা ভালো শক্ত হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে নিয়ে দু তিনবার উল্টে পাল্টে দেব আর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এটাকে আরেকভাবে ভেজে দেখাবো, যাতে দেখতে আরও সুন্দর লাগবে। তুলে নিচ্ছি এগুলো। এগুলো যেমন ভাজা খেতে ভালো লাগে, আবার একটু গ্রেভি করে তার মধ্যে ছেড়ে দিলেও খেতে খুবই ভালো লাগে। এবার অন্যভাবে একটি করে দেখাবো। তার জন্য আমি একটা বাটিতে 3-4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে ডিপ করে ভাজলে আরও সুন্দর হয়। নিয়ে নিলাম বেসন, একটুখানি 1 পিঞ্চ মতো হলুদ দিচ্ছি, একটুখানি নুন দেব, অল্পই দেব। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা গাঢ় মিশ্রণ তৈরি করব। জলটা একটু অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, নাহলে লাম্পস হয়ে যাবে। এরকম গাঢ় একটা মিশ্রণ তৈরি করলাম। এবার একইভাবে মাছের পিস তৈরি করে নেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দেবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। একটু শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারবো যে আমার রান্না আপনাদের কেমন লেগেছে। একটু পাশে থাকার অনুরোধ রইল। এভাবে আমি দুটো মাছের পিস তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এই বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভাজব। ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রাখব। দুটোই বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে উল্টে পাল্টে একটুখানি ব্রাউন করে ভেজে নেব। এভাবে ভাজলে তেল বেশ পরিষ্কারই থাকে, মানে তেলের মধ্যে মাছের কোনো অংশ বেরিয়ে আসবে না, মিশ্রণের কোনো অংশ বেরিয়ে আসবে না। এটাকে আমি এবার পরিবেশন করে দিচ্ছি। নিরামিষ মাছ ভাজা, তার সাথে দিয়েছি একটু স্যালাড, একটুখানি টমেটো সস। এটা খেতে অপূর্ব লাগে। কাউকে দিলে খুবই অবাক হয়ে যাবে। ভেগান ফ্রাইড ফিশ, একবার করে দেখুন এবং সকলকে অবাক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।